ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাকিস ডায়েরি। আর সবার প্রথমে তোমাদেরকে জানাই শুভ দীপাবলি। আশা করছি তোমাদের দীপাবলি খুব ভালো কাটছে, আর আমিও এখানে দিওয়ালি সেলিব্রেট করব। তো আমিও দিওয়ালিটা কিভাবে সেলিব্রেট করছি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিভাবে সেলিব্রেট করেছো সেটা নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। চলো স্টার্ট করি। যে রঙ্গোলি করার সমস্ত সরঞ্জাম নিয়ে আমি বসে পড়েছি, এবার রঙ্গোলিটা বানিয়ে নিই তাড়াতাড়ি। রঙ্গোলি করা হয়ে গেছে, এখনো অনেক কাজ বাকি আছে। ক্যান্ডেল দিতে হবে, ঠাকুরকে প্রদীপ দেখাতে হবে, সেটাও বাকি আছে। জাস্ট অনেকক্ষণের পরিশ্রমের পরে রঙ্গোলিটা বানিয়েছি, প্রদীপটা জ্বালিয়ে নিই। বাইরে থেকে দেখি আনা তোমরা দেখলে, আর দেখলে বাইরে কত ফটকা ফাটছে। অ্যাকচুয়ালি এই কমিউনিটিটা পুরো ইন্ডিয়ানেই ভর্তি আছে, একদম পুরো বুঝতেই পারছি না, মনে হচ্ছে যেন ইন্ডিয়াতেই আছি। এটা হচ্ছে আমার ঠাকুরের জায়গা, এখানে আমি ছোট্ট করে একটু রঙ্গোলি করেছি, ছোট্ট ভাবে একটু এখানটা সাজিয়েছি। এবার এই ক্যান্ডেলগুলো এবার এখানে তোমার রঙ্গোলিতে দেব, তো এদিকে ক্যান্ডেলগুলো দিয়ে কিরকম লাগছে। এই হলো আমার দিওয়ালির রঙ্গোলি, আর দিওয়ালি সেলিব্রেশন এখনো বাকি আছে। তোমরা দেখলে আমার নিউ অ্যাপার্টমেন্টে
তো আশা করছি তোমাদের ভালো লেগেছে। তোমরা কমেন্ট বক্সে জানাতে, একদম ভুলো না। আর বাড়িটা তো আওয়াজ শুনতে পাচ্ছো, পুরো কাটো কাটছে একদম। হ্যাঁ, শেষ করার আগে তোমাদের সবাইকে আরেকবার উইশ ইউ ভেরি হ্যাপি দিওয়ালি। আশা করছি তোমাদের সবাইকে দিওয়ালি খুব 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 ভালোভাবে কাটছে, খুব আনন্দে কাটাও। আবার তোমাদের সাথে দেখা হবে আমার পরবর্তী কোনো